Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayh. Wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdillahu fala mudilla lah wa man yudlilhu fala hadiya lah. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له لا معين له ولا نصير له لا حد له ولا ند له لا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فبلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة فكشف الله به الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شمست প্রশংসা মহান রব্বুল আলামিনের এবং দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি এবং তার ফ্যামিলি সাহাবা একরামগণ হিজ ফ্যামিলি কম্পানিয়ন্স এন্ড অল দা মুসলিম উম্মাহ until the day of qiyamah, day of judgment. My dear respected brothers and sisters, jara je jahan theke boshe ion tv r maddhome ajke live basic knowledge of islam program dekhtechen shokol ke antarik mubarakbad janacchi mahan rabbul alamin er kache dua kori allah subhanahu wa taala amake apnader shokol ke ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দান করুন, সিরাতাল মুস্তাকিমের উপর পরিচালিত রাখুন, উইচ ইজ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহীন. মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিভ আস গুড ইন দিস ওয়ার্ল্ড, গুড ইন দা হিয়ার আফটার, মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শো আস অল অফ আস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাইট পাথ, এমন এক রাস্তার দিকে আল্লাহ আপনাকে আমাকে সিরাতুল মুস্তাকিমের উপর রাখুন, যাতে করে এই পথ আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে. সবাই বলেন আমিন. আমি আপনাদের সামনে আলোচনা পেশ করতে চাই বেসিক কিছু জিনিস নিয়ে. যদিও বেসিক প্রোগ্রামের নাম বেসিক নলেজ অফ ইসলাম, ইসলামের বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু ইসলামের যে ফাউন্ডেশন, যে পাঁচটি জিনিস আছে, বুখারী শরীফের হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ. আল্লাহর নবী বলেন ফাইভ পিলার্স অফ ইসলাম, ইসলামের পাঁচটি খুঁটি আছে. যে এইভাবে একটা গড় বানাইতে হইলে খুঁটি দিতে হয়, পিলার দিতে হয়, পিলার ছাড়া কোনো কিছু বানানো যায় না, বিল্ডিং হোক গড় হোক. এটা আপনার আমার পক্ষে সম্ভব নয় পিলার ছাড়া কিছু বানানো, আল্লাহর পক্ষে সম্ভব. কিভাবে আল্লাহ আসমান বানিয়েছেন পিলার ছাড়া? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, سبحان من بسط الأرض على أرض على ماء جمد، سبحان من خلق الخلق فأحصاهم عبدا أددا، سبحان الذي لم يتخذ صاحبة ولا ولدا، سبحان الذي لم يلد ولم يولد. أو الله যিনি খুঁটি সারা আসমান তৈরি করেছেন. কিন্তু আপনি আমি কোনো কিছু বানাইতে হইলে খুঁটি লাগে. আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর নবী বলেন ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি, যে পাঁচটি দিয়ে ইসলামকে স্ট্রাকচারকে দাঁড় করানো হয়েছে.
Number one, Shahadati Allah ilaha illallah. Declare the oneness of Allah. There is no God, there is no worthy of worship but Allah. And wa anna Muhammadar Rasulullah and Muhammad sallallahu alayhi wa sallam is the messenger of Allah. This is the first pillar of Islam. এটাই হচ্ছে ইসলামের প্রথম কুঠি। সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবীকে শেষ নবী মানতে হবে। ওইটা মানার পরে দুই নম্বর আরেকটা জিনিস, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ পড়া। পাঁচটার কথা আমি পাঁচটার দিকে যাব না, আপনাদের সকলের জানা আছে এই পাঁচটার কথা। আমি যেহেতু নামাজ নিয়ে আলোচনা পেশ করব, এই জন্য এখানেই থেমে গেলাম। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। আল্লাহর নবী বলেন, মুসলমান এবং কাফিরের মধ্যে দ্য ডিফারেন্স বিটুইন বিলিভার অ্যান্ড ডিসবিলিভার আসসালাহ। কাফির এবং মুসলমানের মধ্যে পার্থক্য অতটুকু, মুসলমান নামাজ পড়ে আর কাফির নামাজ পড়ে না। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুসলিম অ্যান্ড নন মুসলিম। এখন আপনাকে আমাকে বুঝতে হবে আমার মধ্যে ইমান আছে কি না। ইমান আনার পরে নামাজ যদি না পড়ি তাহলে বুঝতে হবে আমার ইমান না কমপ্লিট নয়। ইমান নামাজ ছাড়া ইমান কমপ্লিট হতে পারে না, সুতরাং আমার ইমানই 100% নয়। এই ইমান দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। কেউ যদি ইমান আনে আর নামাজ পড়ে না তাহলে তার ইমান কমপ্লিট নয়। ইমান আনে আর নামাজ মানে না তার ইমানদারি নেই, কাফির। সুতরাং ইমান আনার পরে নামাজকে যদি অস্বীকার করে তার কাফির, সে ইমান থাকবে না। আর ইমান আনার পরে নামাজ সে মানে কিন্তু নামাজ পড়ে না, সে তার ইমান কমপ্লিট নয়, এ 100% পারফেক্ট মুসলমান নয়। সে মুসলমান হওয়ার জন্য ইসলামের সকল ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একেবারে নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত, আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, তিনি বলতেছেন, ওয়ান অফ দ্য ফেমাস সাহাবি, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, আল্লাহর নবী বলতেছেন, আরাআইতুম লাও আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন হাল বাকিয়া মিন দারানিহি শাইউন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ক্বালা ওয়া কাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, যদি কারো বাড়ির সামনে একটা পুকুর থাকে অথবা একটা নদী থাকে, ইগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন, আর এনি ওয়ান অফ ইউ, তোমাদের কেউ যদি এভরি সিঙ্গল ডে সে পাঁচবার শাওয়ার করে, ফাইভ টাইম শাওয়ার করে, তোমরা কি মনে করো তার বডিতে কোনো ময়লা থাকবে? ইমাজিন করুন, আপনি যদি এভরি ডে পাঁচবার শাওয়ার করেন আর আপনার শরীরের অবস্থা কী হবে? কোনো সোয়েটিং, কোনো ঘামের গন্ধ তো প্রশ্নও আসে না, কারণ আপনি পাঁচবার ডেইলি শাওয়ার করেছেন, কোনো ময়লা থাকার কথাই নেই, একবার করলেই এনাফ। আল্লাহর নবী বলতেছেন, উদাহরণ দিয়ে বলতেছেন, এক্সাম্পল দিয়ে বলতেছেন, যদি পাঁচবার যদি কেউ শাওয়ার করে আমার সাহাবায়ে একরামগণ, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে কি না? সাহাবায়ে একরাম রিপ্লাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, পাঁচবার গোসল করার পর প্রশ্নই আসে না যে তার শরীরে ময়লা থাকবে, আবর্জনা থাকবে, দুর্গন্ধ থাকবে। আল্লাহর নবী বলেন, দিস ইজ দ্য এক্সাম্পল অফ ফাইভ টাইম প্রেয়ার্স, যদি ডেইলি পাঁচবার কেউ নামাজ পড়ে, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ওয়াকাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পাঁচবার ডেইলি নামাজ পড়ে, তার গুনাহ থাকতে পারে না, তার গুণা থাকতে পারে না, সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ ফজরের নামাজ পড়েছে, দেন বিটুইন ফজর টিল জোহর আপনি যত গুনাহ করেছেন, যখন জোহরের নামাজ পড়েন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, এই বন্দা বিটুইন ফজর টিল জোহর যত গুনাহ করেছে ফেরেশতারা তার সমস্ত গুণাকে মাফ করে দিল। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আপনি যত গুনাহ করেছেন, যখন আপনি আসরের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়ার কারণে সেই জোহর থেকে আসর পর্যন্ত সমস্ত সগিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। যদি বড় গুনাহ করেন, কবিরা গুনাহ করেন, তাহলে তওবা করতে হবে। সগিরা গুনাহ আর কবিরা গুনাহ আমি একটু পরে ডিসকাশন করব, যে সগিরা গুনাহ আর কবিরা গুনাহ কি। ঠিক তদ্রুপভাবে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত
মাগরিবের নামাজ পড়ার কারণে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। মাগরিব থেকে এশা পর্যন্ত এশার নামাজ পড়ার কারণে গুনাহ মাফ হয়ে যায়। এশা থেকে ফজর পর্যন্ত ফজর পড়ার কারণে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবীর আরেকটা হাদিস, কেউ এশার নামাজ আর ফজরের নামাজ পড়ার পরে যখন গুম হয় তখন ফেরেশতারা লিখতে থাকেন যে ওই লোকটা সারা রাত্রি ইবাদত বন্দেগির মধ্যে ছিল। এই জন্য বুখারি শরীফের হাদিস, কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে ওই লোকটার কোনো গুনাহ থাকতে পারে না। কাল হাশরের ময়দানে আপনার আমার আমলকে যে হিসাব করা হবে, আপনার আমার আমল নামার হিসাব দিতে হবে। জেনে রাখবেন, দুনিয়াতে যত আমল করি না কেন, যত কাজ করি না কেন, এভরি সিঙ্গেল গুড ডিড বাড ডিড এভরিথিং ইজ রেকর্ডেড, সব আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা রেকর্ড করে ফেলতেছেন। এবং কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে কথাটা মুখ থেকে বাহির করি সেই কথা রেকর্ড হয়ে যায়, যেই কাজ করি সেই কাজ লিপিবদ্ধ হয়, যেই কথা এভরি সিঙ্গেল গুড ডিড, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ভালো আদনা থেকে আদনা একটি ভালো কাজ করেছেন এটাও রেকর্ড হয়, আদনা থেকে আদনা একটি খারাপ কাজ করেছেন এটাও রেকর্ড হয়। আল্লাহর নবী বলেন কাল হাশরের ময়দানে আমলনামা দেওয়া হবে বন্দার হাতে, দিয়ে বলা হবে এটা হচ্ছে তোমার সারা জীবনের লাইফের তোমার ফাইল। আল্লাহ কোরআনে বলতেছেন বন্দা যখন ফাইল হাতে পাবে ফে বলবে লা ইয়াকা মালি হাযাল কিতাব, আল্লাহ এই কোন ধরনের বুক আমাকে দিলেন, এই কোন ধরনের ডায়েরি আমাকে দিলেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেখানে দেখি চিত্র বড় জীবনের সমস্ত আমলগুলো লিপিবদ্ধ করা আছে, আল্লাহু আকবার কোনো কিছু বাদ পড়ে নাই, যা করেছি সব লিখা সব লিখা সব লিখা। যার আমলনামা ডান হাতে পাবে কামিয়াব, যার আমলনামা বাম হাতে আসবে কাসিরান, আখিরাতের জীবন তার সর্বনাশ, ধ্বংস অনিবার্য, শেষ শেষ হয়ে গেছে। এই জন্য দোয়া করি ইয়াম্মিন কিতাবানা ইয়াসসির হিসাবানা ওয়াইয়াম্মিন কিতাবানা ওয়াসাব্বিত আলা সিরাতি আকদামানা ওয়াজআল আখিরা কালামিনা মিন আদ-দুনিয়া শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কাল হাশরের ময়দানে যেন আল্লাহ আপনাকে আমাকে সকলকে ইয়াম্মিন কিতাবানা, আল্লাহ যেন ডান হাতে আমলনামা দেন, ওয়াইয়াসসির হিসাবানা, আল্লাহ যেন আমাদের হিসাবকে আসান করে দেন আল্লাহ। আর ওয়াজআল আখিরা কালামিনা, জীবনে যখন মৃত্যু হয় শেষ কথাটা যেন জবান থেকে বাহির হয় কি কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা যেন জবান থেকে বাহির হয়। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কলিমা পড়লো দিলে জানে আর মৌতের সময়ে কলিমার সহিত তার মৌত হইল, এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জান্নাতি। তো আমি যে হাদিসটা বলতে চেয়েছিলাম যে কাল হাশরের ময়দানে আমলনামা যখন দেওয়া হবে তখন ফেরেশতারা আমলের হিসাব করতে থাকবেন, আল্লাহর পক্ষ থেকে দেখবেন আমরা যখন কোনো মানি ক্যালকুলেট করি, বড় মানিগুলোকে 50 পাউন্ড নোট আলাদা করে ফেলি, 20 পাউন্ড নোট আলাদা করে ফেলি, কাল হাশরের ময়দানে ফেরেশতারা আমলগুলোকে বাক করতে থাকবেন, কোনটা বড় আমল কোনটা ছোট্ট আমল বাক করতে থাকবেন, বাক করতে করতে নামাজগুলোকে আলাদা করে ফেলবেন। এরপরে যখন হিসাব শুরু হবে সর্বপ্রথম নামাজের হিসাব দিবেন, সর্বপ্রথম নামাজের হিসাব, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালা ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ ইলা আখিরিল হাদিস। নামাজের হিসাব নেওয়া হবে, আর যার নামাজ ঠিক আছে, যার নামাজ ঠিক মতো সে পড়েছে, নামাজ যদি তার কমপ্লিট থাকে তাহলে ফাকাদ আফলাহা, সে কামিয়াবি অর্জন করলো, আর যার নামাজ ঠিক নয় সে সর্বনাশ হয়ে গেছে, খাসিরা সব কিছু বরবাদ তার হয়ে যাবে। এই জন্য নামাজ যখন হিসাব করা হবে, কারো নামাজে যখন শর্ট হবে তখন ঘোষণা করা হবে, ঘোষণা করা হবে যে দেখো ওই লোকটি কোনো নফল নামাজ আছে কি না, নফল নামাজটাকেও ফরজের সাথে ক্যালকুলেশন করা হবে, আর ক্যালকুলেশন করেও আল্লাহর পক্ষ থেকে চেষ্টা ঘোষণা আসবে যে ফরজ নামাজের সাথে নফলকে ক্যালকুলেশন করো, আর করেও আমার বন্দার যদি হয়ে যায় তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, অনেকেই আমরা নফল পড়ি না, ফরজ পড়ার সাথে সাথে বেশি করে যেন নফল নামাজ পড়ি, বেশি করে যেন তাহাজ্জুদের নামাজ পড়ি, আওয়াবিনের নামাজ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, শেষ রাতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করি। সবচেয়ে নামাজ হচ্ছে উত্তম একটি ইবাদত, যে ইবাদতের আর কোনো বিকল্প নাই। যে কোনো সময় সাহাবায়ে কেরাম
দুঃখে সুখে সর্বাবস্থায় নামাজে দাঁড়িয়ে যেতেন। ইজা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, কোনো মুসিবতে পড়েছেন সাথে সাথে উজু করে দুই রাকাতে নামাজ পড়ে ফেলতেন, কোনো গুনাহ হয়ে গেছে সাথে সাথে তওবা করার জন্য উজু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে ইস্তেগফার করতেন আর বলতেন আল্লাহ গুনাহ করে ফেলেছি আমাকে মাফ করে দাও। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন মা মিন আবদিন মুমিনিন ইয়াযনিবু যামবান ফায়াতাওয়াযাউ ফায়ুহসিনু আত-তুহুরা সুম্মা ইউসাল্লি রাকআতাইনি ফায়াস্তাগফিরুল্লাহ ইল্লা গাফারাল্লাহু লাহু। আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ গুনাহ করে ফেলে আর গুনাহ হওয়ার পরে সে যদি লজ্জিত হয়ে যায়, সে মনে করছে সে গুনাহ করে ফেলেছে আর তার কোনো অপশন নেই, গুনাহ হয়ে গেছে, সে করবে কি, তার জন্য করণীয় কি, আল্লাহর নবী বলেন তখন তার জন্য করণীয় হচ্ছে সে যেন অজু করে ফায়াতাওয়াযাউ ফায়ুহসিনু আত-তুহুর, পবিত্রতা অর্জন করে সুম্মা ইউসাল্লি রাকআতাইন দেন হি শুড পারফর্ম টু রাকাত সালাহ, দুই রাকাত নামাজ যেন সে পড়ে ফায়াস্তাগফিরুল্লাহ, অতঃপর যেন আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করে। যদি এইভাবে সে অজু করে পবিত্রতা অর্জন করে কোনো আল্লাহর বন্দা মারাত্মক গুনাহ হয়ে গেছে আর এখন বুঝতে পারছে, এখন সে রিয়েলাইজ করতে পেরেছে সে নাফরমানি করে ফেলেছে গুনাহ করে ফেলেছে, তখন সে কী করবে, এখন বলতেছে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, দুই রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ার পরে বলো আল্লাহ ইন্নি আস্তাগফিরুকা, আমি আপনার কাছে ইস্তেগফার কামনা করতেছি, রব্বানা যালামনা, ও আল্লাহ আমি জুলুম করে ফেলেছি আমার নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি সারা কেউ মাফ করতে পারবেন না, ওয়াতারহামনা, আপনি আমার উপর রহম করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া পড়লো ইস্তেগফার কামনা করলো। আল্লাহর নবী বলেন মুসলিম শরীফের হাদিস, আল্লাহর পক্ষ থেকে মাফির ঘোষণা আসে, আল্লাহ বলেন আমার বন্দাকে মাফ করে দাও। মাগফিরাতের জন্য তওবার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে ইস্তেগফার কামনা করা, যেই কাজ করেছি যেই অন্যায় করেছি সেই অন্যায় আর কোনোদিন করবো না, যেই অন্যায় সেই অন্যায়ের জন্য লজ্জিত হওয়া আর আগামী দিন আর করবো না বলে প্রতিজ্ঞা করা, এই নিয়তে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার কামনা করা। তো নামাজ হচ্ছে এমন এক ইবাদত যে নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়, যে নামাজের মাধ্যমে তাকাররুব ইলাল্লাহ হয়, যে নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণ করা হয়, আর নামাজে যখন কথা বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু মি'রাজুল মুমিন মুমিনিন আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসসালাম, মুমিনের মি'রাজ হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন হয় নামাজের মাধ্যমে। নবীজি মি'রাজে গিয়েছিলেন, আল্লাহর সাথে কথোপকথন হয়েছিল, আল্লাহ নবীজিকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন, আর নবীজি সেই হাদিয়া নিয়ে আমাদের কাছে আসছিলেন। আর বুখারী শরীফের হাদিস, মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম রিকোয়েস্ট করলেন আসমানে, বলে আপনি যে 50 ওয়াক্ত নামাজ দিয়ে যাচ্ছেন আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আল্লাহকে রিকোয়েস্ট করে একটু কমিয়ে নেন। এইভাবে লম্বা হাদিস আল্লাহর কাছে রিকোয়েস্ট করলেন, কমিয়ে দিলেন, আবার রিকোয়েস্ট করলেন আরও কমিয়ে দিলেন, আবার রিকোয়েস্ট করলেন আরও কমিয়ে দিলেন, কমতে কমতে 5 ওয়াক্ত নামাজ, ডেইলি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নির্ধারণ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইউবাদ্দিল কওলু লাদাইয়া, কুরআনের আয়াত হচ্ছে, একজ্যাক্টলি আমার আয়াতটা এখন মনে পড়তেছে না, আল্লাহ বলেন আমার কথার পরিবর্তন হয় না, 50 ওয়াক্ত নামাজ ছিল, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে, আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায় আপনি মেহরাজ এসেছেন আমার সাথে কথোপকথন করতেছেন, আর আপনার উম্মতের মেহরাজ হচ্ছে নামাজ, যখন সে বলে নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন হামিদানি আব্দি, আমার বন্দা আমার প্রশংসা করতেছে, বন্দা যখন বলে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, প্রতিটা কথার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে থাকেন। এই জন্য নামাজ হচ্ছে মুমিনের মেহরাজ, নামাজে যখন মুমিন বসে আল্লাহু আকবর আল্লাহু আকবর, নামাজ হচ্ছে মুমিনের মেহরাজ, নামাজে যখন কথা বলে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কথার জবাব দেন। আমার ভাই এবং বোনেরা যারা প্রোগ্রাম দেখতেছেন, একবার চিন্তা করে দেখুন, আমি ক্লেম করি আমি মুসলমান, আমি দাবি করি আমি মুসলমান, জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না, আমি কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, অবশ্যই পৃথিবীর সমস্ত বাচ্চারা সমস্ত মানুষ ফিতরতের উপর জন্মগ্রহণ করে, কিন্তু যখন মানুষ একজন মানুষ বালিগ হয়ে যায় বড় হয়ে যায় তখন ফা আবাওয়াহু ইউহাউবিদানি আও ইউনাসসিরানি
অবকমা কাল আলাইহি সালাতু ওয়াসসালাম, তার মা বাবা, তার সমাজ, তার সোসাইটি, তাকে কেউ ইহুদি বনে যায়, কেউ নাসারা বনে যায়, কেউ মজুসি বনে যায়, কেউ ডিনাই দ্য এক্সিস্টেন্স অফ গড, অ্যাথিস্ট হয়ে যায়, এটা তার বড় হওয়ার পরে। কিন্তু জন্মগতভাবে পৃথিবীর প্রতিটা সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। সুতরাং জন্মগ্রহণ করার পরে আপনি আমি ফিতরাতের উপর জন্মগ্রহণ করি, কিন্তু আমরা এখন বড় হওয়ার পরেও নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আর আমি দাবি করি আমি মুসলমান, আমি ক্লেম করতে পারি, কিন্তু পারফেক্ট মুসলমান ততক্ষণ পর্যন্ত হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি নামাজ না কায়েম করব, যতক্ষণ পর্যন্ত আমি নামাজ না পড়ব, যতক্ষণ পর্যন্ত আমি নামাজ না পড়ব। বাইনার রাজুল ও বাইনাল কুফরে তারকুসসালাহ, ভেরি সিম্পল স্ট্রেইট ফরওয়ার্ড আনসার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্য ডিফারেন্স বিটুইন বিলিভার এন্ড ডিসবিলিভার ইজ আসসালাহ, নামাজ। আপনাকে প্রশ্ন করুন, আমি আমাকে প্রশ্ন করি যে আমি মুসলমান কিনা, আমি ইমানদার কিনা। আমি যদি ইমানদার হয়ে থাকি, আজকে আমি ফজরের নামাজ পড়েছি কিনা, জুহরের নামাজ পড়েছি কিনা, আসরের নামাজ হয়ে পড়েছি কিনা, আমি দাবি করি রসুলুল্লাহর উম্মত, আমি দাবি করি আখেরি নবীর উম্মত, আমার মধ্যে নামাজ আছে কিনা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, রসুলুল্লাহর আখলাক আমার মধ্যে নাই, আমি দাবি করি মুসলমান, আমার দাবি করাটা ভুল। আমি জন্মসূত্রে মুসলমান হইতে পারি, কিন্তু কার্যক্রমে আমি মুসলমানই আমার মাঝে নাই, আমার জন্য বড় কঠিন, আমার জন্য বড় কঠিন। কু আনফুসাকুম, কু আন أنفسكم وأهليكم نارا, الله پاک رب العالمين قرآن بولن, قو أنفسكم نجي باسو, save yourself نجي باسو, وأهليكم نارا تمار أهل ويال پرا پتی بشي تمار فمیلی کے جهنم عقون تکے باساو تدر کے باساو شربناش ہوئے جاچے تمار گورے عقون لگے گسے تمہیں نماز پرتسو وائف نماز پرنا شنطن نماز پرنا کیو نماز پرنا الله پاک رب العالمين رحمت تکے شوائی بنجی تو شوائی بنجی ইয়া আল্লাহ ওমান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, তাকওয়া অর্জন যদি করতে পারি, পাগল হয়ে গেছি দুনিয়ার জন্য, দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে সারাটা দিন অফিসে কাজ, সারাটা দিন রেস্টুরেন্টে কাজ, সারাটা দিন বিজনেসে কাজ, মা বন্ধুরা সারাদিন ঘুম থেকে ওঠার পরে গড় হুবার মারা, গড় টাইডি আপ করা, রান্নাবান্না করা, বাচ্চাদেরকে স্কুলে নেওয়া, স্কুল থেকে আনা, কাজে যাওয়া, এভরিথিং সেট আপ করা, সব কাজ অন টাইমে হয়, কিন্তু আমার নামাজ অন টাইমে পড়তে পারি না। আমি অফিসের কাজ ঠিকই করি, আমার বিজনেস ঠিকই করি, আমার কার্যক্রম ঠিকই করি, সব কাজ সেট আপ করা আছে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ অনলি 10 মিনিট লাগে একবার নামাজ পড়তে, পাঁচ ওয়াক্ত নামাজ এক ঘন্টাও লাগে না সারাদিনে, 24 আওয়ারের মধ্যে আমি এক ঘন্টা আল্লাহর রাস্তায় স্পেন্ড করতে পারি না, আমি কিভাবে দাবি করি আমি একজন মুসলমান, কিভাবে আশা করি আমি আল্লাহর নৈকট্য লাভ করব। আল্লাহ বলেন, ও বন্ধা, তোমার ব্যবসা বাণিজ্য সব তুমি করবে, দুনিয়ার জন্য তোমার সব কিছু আছে, কিন্তু তাকওয়া অর্জন করো, সামান্য সময় আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, তাকওয়া অর্জন করো। ওয়ামান ইত্তাকিল্লাহ, তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তোমার জন্য সমস্ত রাস্তাকে ওপেন করে দিব, তোমার জন্য সব কিছু ওয়াইড করে দিব। ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকহু, এবং আমি আল্লাহ তোমাদেরকে কোথায় থেকে রিজিক দিব বুঝতেই পারবে না। যে যেখান থেকে বসে আয়ন টিভির মাধ্যমে লাইভ বেসিক নলেজ অফ ইসলাম প্রোগ্রাম দেখতেছেন, রব্বুল আলামীনের কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন আমাদের সকলকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের উপর রাখেন, কথার উপর আমল করার তৌফিক দান করেন। লাইফ আপনার আমার জীবনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যেইভাবে প্রতিদিন আপনার আমার জীবন থেকে এক এক দিন করে এক এক সেকেন্ড করে চলে যাচ্ছে, আপনি আমি কিন্তু ভুলে যাচ্ছি আপনার আমার জীবন কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে। যেভাবে বরফের চাক্কা পানির পুটা পরে পরে গলে যাচ্ছে, আপনার আমার লাইফ এইভাবে নিমিষে নিমিষে শেষ হয়ে যাচ্ছে। এজন্য আপনাকে আমাকে ফাইনাল ডেস্টিনেশন যেই পথের পথিক আপনি আমি তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওকে, কলার ওয়েটিং অন দ্য লাইন, জি আসসালামু আলাইকুম। হুজুর, আমি একটা জিনিস জানতে চাইছিলাম। হইলাউকা হইলাউকা, ওই যে তালাকের সিস্টেমটা কিটা, আমি বাংলাদেশের ইসলামী দৃষ্টিকোণ থেকে আমি বাংলাদেশে দেখি অনেকে যে হিল্লাবিয়া দিয়া খেয়ে তালাক দিয়া আবার হিল্লাবিয়া দিয়া দিয়ে, আবার অনেক সময় দেখা যায় যে এই হেউরে কোনো মহিলারে তালাক দিয়া আবার কইছে না তালাক হইছে না, 3 সান্ডে তালাক দেওয়া লাগে, এই জিনিসটা আমি জানতে চাইছিলাম।
ওকে ইনশাল্লাহ, তালাকুর মুসলাদান তাসাইরা আপনি ইনশাল্লাহ আমি হইরাম ইনশাল্লাহ আপনার। ওকে রাখি দৌ কাপন, ওকে ইনশাল্লাহ প্রোগ্রাম দেখতে থাকুক আমি ইনশাল্লাহ আর একটু তোরা ডিসকাশন করি লাই না মাজুর আরো একটা হাদিস হইয়া। ওকে এনা দেখ, ওকে এখন আর কথা বলা যাবে না, একটু কল নিয়ে নেই ইনশাল্লাহ তার ধারাবাহিক আনসার দিয়ে দিন। ওকে ইনশাল্লাহ আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে যেখান থেকে বসে প্রোগ্রাম দেখতেছেন, দেখুন সবচেয়ে গর্বিত আমরা যে আমরা উম্মতে মুহাম্মদী নবী মুহাম্মদ রাসূলের উম্মত, এবং আমরা দাবি করি মুসলমান, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন কালা হাসরের ময়দানে আমারই উম্মত সর্বপ্রথম, নবীজি সর্বপ্রথম সুপারিশ করবেন এবং রসুল একরিতার উম্মতি সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করবে। এই জন্য আসুন জান্নাতে যেতে পারবো না, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, যেভাবে লক করা যায় না চাবি ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না নামাজ না পড়ে। এই জন্য কাল হাসরের ময়দানে সাবআতুন ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন কাল হাসরের ময়দানে যখন বিচার শুরু হবে, যখন কঠিন সময়ে সূর্য একেবারে মাথার উপর চলে আসবে, সেই কঠিন সময়ে যখন মানুষ বিচারের অপেক্ষায় থাকবে, সব আতুন সাতকুরুব মানুষকে আল্লাহ আরশের নিচে সায়া দান করবেন, ওরা খারা। এর মধ্যে এক গ্রুপ হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই মানুষগুলা যারা নামাজি মানুষ, ওই মানুষগুলা যাদের দিল মসজিদের সাথে মুআল্লাক, এক ওয়াক্ত নামাজ পড়ার পরে অপেক্ষায় থাকে আরো ওয়াক্ত নামাজের, ওই মানুষগুলা যারা ফজর নামাজ পড়েছে অপেক্ষায় আছে জোহরের নামাজের, জোহর পড়েছে অপেক্ষায় আছে আসরের নামাজের, এইভাবে নামাজের প্রতি যাদের ইশক আছে, যারা খুশু এবং হুজুর শহীদ নামাজ পড়ে, আল্লাহকে সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল আরশের নিচে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত মানুষদেরকে জান্নাতে আল্লাহ আরশের নিচে সায়া দান করবেন। জেনে রাখবেন আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ কিন্তু অনেকে নামাজ হচ্ছে না। দেখবেন অনেক সময় তাড়াহুড়া করে নামাজ করে ফেলি, অনেক সময় নামাজের যে রুকুন আছে ভালো করে পারফর্ম করি না, অনেক সময় নামাজ পড়ি কিন্তু আপনার আবার নামাজ ইউরাউন নাস ফওয়াইলুল মুসাল্লিন, আপনার আবার নামাজ আপনার জন্য ধ্বংসের কারণ হতে পারে। সুতরাং নামাজ তার নিয়মতান্ত্রিক নামাজ শিখতে হবে, সুন্দর করে নামাজ পড়তে হবে। নবী করিম মদিনার মসজিদে বসে আছেন, ওয়ান অফ দ্য সাহাবি কাইম যা আরাজুলুন ফাসাল্লা করিবাম মিনহু, আল্লাহর নবী মদিনার মসজিদে বসে আছেন, একজন মানুষ আসছেন, একজন সাহাবি আসছেন, দেন ফাসাল্লা করিবাম মিনহু রসুলের কাছাকাছি এক জায়গায় নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে হি কাইম টু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিয়ে বলা সালামু আলাইকুম, আল্লাহর নবীকে আসিয়ে সালাম করে বসার চেষ্টা করলো, আল্লাহর নবী জবাব দিয়ে বললেন গো অ্যান্ড রিপিট ইউর সালাহ অ্যাগেইন। ওই সাহাবি গেলেন আবার নামাজ পড়ে আসলেন, আল্লাহর নবী বললেন তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ দুই নম্বর বারো পড়েছো তোমার নামাজ হয় নাই, গো অ্যান্ড রিপিট ইউর সালাহ অ্যাগেইন, আবার নামাজ পড়ে আসো। ওই সাহাবি তিনবার নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে তিনি আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ এর চেয়ে উত্তম করে নামাজ পড়তে পারবো না, আল্লিমনি কাইফা তাসনাহু ইয়া রসুল আল্লাহ, আল্লিমনি আমাকে শিক্ষা দেন কিভাবে আমি নামাজ পড়বো। আল্লাহর নবী বলেন যখন নামাজে দাঁড়াও তখন পবিত্রতা অর্জন করে, যখন তুমি নামাজে দাঁড়াইবে তখন নামাজে দাঁড়ানোর পরে স্পেন্ড লোট অফ টাইম অন ইচ মুভমেন্ট, রুকুতে গেছো এনাফ টাইম স্পেন্ড করো, রুকু থেকে উঠার পরে টাইম স্পেন্ড করো, সেজদায় গেছো শান্তভাবে সেজদা দাও, সেজদা থেকে উঠেছো আবার বসো, শান্তভাবে নামাজ পড়ো, তাড়াহুড়া করে নামাজ পড়িও না, এই তাড়াহুড়া করে নামাজ যদি পড়ো এই নামাজের মধ্যে খুশু নাই, খুশু নাই, এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে। সুতরাং আমরা যখন নামাজ পড়ি তখন খুব বেহুশ মতো নামাজ পড়ি, একটা ডিউটি হিসাবে নামাজ পড়ে, ডিউটি হিসাবে নাই, একটা মনে করি যে একটা দায়িত্ব পড়ে গেছে ওইটা আদায় করে ফেলি, না এরকম নাই, আশকে নিয়ে মহাব্বত নিয়ে আরামসে যেন নামাজ পড়ি, যখন রুকুতে যাই সুবহানা রব্বিয়াল আযীম অন্তর থেকে বলি সুবহানা রব্বিয়াল আলা, দেখুন এই কপাল এই নাক কারু কাছে আমরা ঝুলাই না, কারু কাছে আমরা মাথা নত করি না, কিন্তু ডেইলে পাঁচবার আমরা মাথা মাটিতে লাগিয়ে মাটিতে মাথা পুঁথে আমরা বলি সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা,
সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহর রহমতে জুস মেরে দেয়। বন্দা যখন নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করতে থাকেন। নামাজি মানুষের কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহওয়ালা মুত্তাকি মানুষ যারা, তারা নামাজ পড়ে, নামাজ পড়ে, নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে, তওবার নামাজ পড়ে, ইস্তিগফার নামাজ পড়ে, আল্লাহু আকবার। আর যারা মুনাফিক কুসালা, নামাজে দাঁড়াইলে খালি গোসর মোসর গোসর মোসর এইভাবে কাজ করে, তার নামাজের মধ্যে কোনো ইতমিনান নেই, নামাজের মধ্যে কোনো আশক নেই, কোনো মহাব্বত নেই, জেনে রাখবেন নামাজে যে দাঁড়াই আমরা, ছোট্ট একটা কথা বলি, উইতরের নামাজ যে পড়ি আমরা একটা দোয়া পড়ি না, কী বলি? দুই রাখা ইতরের তিন নম্বর রাখাতে কী বলি? আল্লাহ আকবার বলার পরে আলহামদুলিল্লাহ সুরায়ে ফাতিহা পড়লেন, আর একটা সুরা পড়লেন, তারপরে কী পড়ি? দোয়ায়ে কুনুত। কত চমৎকার কথাগুলা বলি, কত চমৎকার কথাগুলা বলি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা, আল্লাহ আপনার কাছে মাগফিরাত কামনা করি, ওয়া নুমিনু বিকা, আল্লাহ আপনার উপর আমি বিশ্বাস স্থাপন করলাম, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আল্লাহ আপনার উপর ভরসা রাখলাম, ওয়া নুসনি আলাইকাল খাইর, ওয়া নাশকুরুকা, ولا نكفرك ونخلح ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ولك نصلي ونسجد وإليك نسعى شيلوم بارو جنا پورا ترجمه جابونا এই যে কথাগুলা যখন আমরা নামাজে বলি, কত পাওয়ারফুল কথা, কত পাওয়ারফুল কথা, আল্লাহু আকবার। আমার ভাই এবং বোনেরা, আসুন নামাজকে ঠিক করে ফেলি। একজন মানুষ যদি তার জবান ঠিক করে ফেলে, সত্য কথা বলে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খায়, সে আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি হওয়ার জন্য বেশি কিছু করতে হয় না। তাকাররুব ইলাল্লাহ করার জন্য ইমান এনেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ অন টাইমে পড়ুন। পাঁচ ওয়াক্ত নামাজ অন টাইমে পড়ি, মিথ্যা কথা ছেড়ে দেই, আর হালাল খাই। যদি যারা হারাম খাই, আমরা যখন হারাম খাই, তখন আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা তার পেটের মধ্যে আগুন ঢুকাইতেছে, আগুন। রসুল একরামের হাদিস হচ্ছে, আল্লাহু আকবার, যে একজন লোক যখন হারাম খায়, এক লোকমা, একটা বাইট, এক বাইট হারাম খাইছেন, ওইটা পেটে যতক্ষণ পর্যন্ত থাকে, আল্লাহর সমস্ত ক্রিয়েশন লানত করতে থাকে যে ওই লোকটার পেটে হারাম জিনিস আছে। যতক্ষণ পর্যন্ত আপনার পেটে আছে হারাম আছে, কোনো আবাদত মধ্যে কবুল হয় না, সকলের লানত থাকে, ফেরেশতারাও লানত দিতে থাকেন, লানাতুল্লাহি ওয়াল মালাঈকাত ওয়ান নাসি আজমাইন, সব তার জন্য লানত দেয়, কারণ আল্লাহর বান্দা হারাম খাইতেছে, তার জন্য হালাল রিজিক আছে, এরপরে সে হারাম খায়। আপনার আমার সকলের রিজিক দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, ওই রিজিকটা আমি তালাশ করতে হবে, ওই রিজিকটা যদি হালালের উপর ইস্তিকামত থাকি, আমি যদি ডিটারমাইন্ড হয়ে যাই আমি হারাম কাজ ছেড়ে দিব, হারাম খাবো না, আল্লাহ আপনার আমার সকলের জন্য হালাল রুজির ব্যবস্থা রেখেছেন, অবশ্যই আল্লাহ সেই পথ ওপেন করে দিবেন। ওমান ইত্তাকাল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ কোরআনে বলতেছেন, যারা নাকি তাকওয়া অর্জন করবে, আল্লাহর নৈকট্য লাভ করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য রাস্তাকে ওপেন করে দিবেন, যেই কাজে হাত দিবেন কামিয়াবি অর্জন করবেন, বিদ্যেসে হাত দিয়েছেন কামিয়াবি অর্জন করবেন, যে কাজে হাত দিবেন শুধু কামিয়াব আর কামিয়াবি দেখবেন, রহমত আসবে, বরকত আসবে, ওয়াজআল্লাহু মাখরাজা ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ কোরআনে বলতেছেন, কোত্থেকে তোমাকে রিজেক দিব তুমি জানো না, তুমি বলতেই পারবে না কোথায় থেকে রিজেক আসবে, কোথায় থেকে আমি আল্লাহ রিজেক দিব তুমি জানোই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট একটা ঘটনা জি, ওকে, আল্লাহু আকবার, টাইম শেষ হয়ে গেছে। একজন কলার ফোন করেছিলেন তালাকের মাসআলা নিয়ে, আমি আনসারটা দিয়ে দেই, তারপর সময় থাকলে কথা বলবো। ভাই প্রশ্ন করেছেন তালাক, দেখুন আবগাদুল হালাল ইলাল্লাহি আত-তালাক, ইসলাম বিয়ের জন্য উৎসাহিত করে, আন-নিকাহু মিন সুন্নতি, নবীর সুন্নত হচ্ছে বিয়ে করা, কারোর জন্য বিয়ে করা ফরজ, কারোর জন্য বিয়ে করা হারাম, সে আর এক লম্বা আলোচনা, আরেকদিন আলোচনা পেশ করবো, চেষ্টা করবো আগামী সপ্তাহে তালাক নিয়ে ব্যাপক কমপ্লিট একবারে কম্প্রিহেন্সিভ ডিসকাশন করবো নেক্সট সানডে আইওন টিভির মাধ্যমে তালাক সম্পর্কে। আমার যে ভাই প্রশ্ন করেছেন তালাক, তালাকের একটা সিস্টেম আছে, যেইভাবে আমি আপনাকে বলি, ম্যাচ লাইট দিয়ে আপনি আগুন দিয়ে যদি কুর্তাও আগুন লাগান,
ইচ্ছায় লাগান আর অনিচ্ছায় লাগান আগুন লেগে যাবে। এখানে বলে আমার নিয়ত ছিল না আগুন লাগানোর, এমনি আগুন ধরেছিলাম, কাজ হবে না। ঠিক তালাকের মশালাটা এত কঠিন, এত ডেঞ্জার, আপনি জবান থেকে যখন তালাক শব্দটা বাহির করবেন অটোমেটিক তালাক হয়ে যায়। এখানে নিয়ত করতে হয় না বলে আমি নিয়ত করি নাই, এটা নাম, এটা তৈয়ম্বম নয়, এটা রোজা নয় যে আপনি নিয়ত করবেন। তালাক আপনি ইন্টেনশনালি করুন, আনইনটেনশনালি বলুন, বুঝে বলুন, না বুঝেই বলুন, আপনি পাগলামি করেছেন, এটা তামসার জায়গা নয়। এই তালাক বলবেন একমাত্র পাগল ছাড়া, বেহুশ মানুষ আর পাগল ছাড়া, সত্যিকার অর্থে পাগল ছাড়া কোনো মানুষ যদি যোগ করেও তালাক বলে তালাক হয়ে যায়। একসাথে তিন তালাক বলেছেন, তালাক হয়ে গেছে, একটা একটা করে তালাক বলেছেন, সেটাও তালাক হয়ে গেছে। সুতরাং তিন তালাক হওয়ার পরে ভাই জানতে চেয়েছেন যে এই মহিলার সাথে আর সংসার করতে পারবেন কিনা। না, তিন তালাক হওয়ার পরে এই মহিলার সাথে আপনি আর সংসার করতে পারবেন না, আপনার জন্য বহুত নারী আছে, অন্য মেয়েকে বিয়ে করুন। আর এই মহিলার জন্য অনেক পুরুষ আছে, আপনি অন্যকে বিয়ে করুন, এখানে আর আসার কোনো সুযোগ নেই। হ্যাঁ, একটা অপশন আছে, যদি ওই মহিলা অন্য কোথাও বিয়ে পশেন আর বিয়ে পশার পরে ওই স্বামী তাকে যদি ছেড়ে দেয়, অথবা ওই মহিলা যদি ওই স্বামীর সাথে কোনো কারণে ডিভোর্স হয়ে যায়, কন্ট্যাক্ট ম্যারেজ নয়, এমনিতেই কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে, আর ওই মহিলা যদি প্রথম স্বামীর ঘরে আবার আসতে চান, আর প্রথম স্বামীও যদি এগ্রি হন যে আমি তাকে বিয়ে করব, তাহলে আবার বিয়ে করতে পারবেন তিন তালাকের পরে তাকে, নতুবা আর দেয়ার ইজ নো এনি আদার অপশন, অল দ্য অপশন ইজ ক্লোজ। এখন আমাদের সমাজে কী করা হয়, হিল্লা করা হয়। হিল্লা মানে কি, যে আমার তো তিন তালাক দিয়ে দিছি, এখন আমার বউ সারা চলে না, আমার বাচ্চা ছুটো সব ছুটো, কী করবো, এখন আমার সর্বনাশ হয়ে গেছে। তখন গোপনে এক বুড়া বেটারে ডাকিয়া একজন বৃদ্ধ মানুষকে অথবা একজন বন্ধুবান্ধবকে ডেকে একদিনের জন্য, এক রাতের জন্য তাকে বিয়ে দিয়ে দিলাম, আর এক রাত পরে সে তাকে টাকা পয়সা দিয়েছে, আবার ছেড়ে আবার চলে আসলো, আমি আবার তাকে বিয়ে করলাম। এটা হচ্ছে আল্লাহর আইনকে নিয়ে একটা ফাইজদামি করা, যেইভাবে বনি ইসরাইলের, সেই বনি ইসরাইলের লোকগুলা কিরাদাতান খাসিন, আল্লাহ নিষেধ দিয়েছে শনিবারে স্যাটারডে মাছ মারতে পারবে না, তারা স্যাটারডে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, মাস পর্যন্ত আসতো তেলাওয়াত শোনার, নদীর কাছে গাত গর্ত কুদে মাস বন্দি করে রাখতো, শনিবারে ধরত না, কারণ আল্লাহ নিষেধ দিয়েছেন শনিবারে মাস ধরতে পারবে না, এই জন্য তারা ধরত না, শনিবারে মাস বন্দি রাখতো, রবিবারে মাস ধরত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের আইন নিয়ে তারা ফাইজদামি করেছিল, তাদের সকলকে বাঁধর বানিয়ে, বান্দর বানিয়ে দিয়েছিলেন, অর্থাৎ পরে ধ্বংস করে দিয়েছিলেন। সুতরাং আপনার ওয়াইফকে তিন তালাক দিয়ে দিয়েছেন, এখন কন্ট্যাক্ট ম্যারেজ করবেন আরেকজনের সাথে গোপনে, এক রাতের জন্য, দুই রাতের জন্য, আবার উনি গোপনে ছেড়ে দিবে, আপনি আবার বিয়ে করবেন, এই কন্ট্যাক্ট ম্যারেজ হচ্ছে, এটা আল্লাহর আইনকে নিয়ে ফাইজদামি তামাশা করা। সুতরাং এই সুযোগ ইসলামে নেই, যিনি করবেন তার উপরও আল্লাহর লানত, যিনি বে মহিলা বিয়ে বসবেন উনার উপরও লানত। সুতরাং আপনি আবার ফিরে আসবেন, এই সংসারে কখনো শান্তি হবে না। সুতরাং তিন তালাক হয়ে গেছে, সত্যিকার অর্থে কারো কাছে আপনি বিয়ে বসে যান, আর বিয়ে বসার পরে ওই লোকটার সাথে সংসার করেন, কোনো কারণে যদি তার সাথে সংসার হয় না, সে যদি কোনো কারণে আপনাকে ছেড়ে দেয়, অথবা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যদি আপনি বলেন দেখুন আপনাকে বিয়ে করেছিলাম, এখন আমার মনের মধ্যে শান্তি পাইতেছি না, আপনি আমাকে ছেড়ে দেন, আপনার মোহর ফিরত দিয়ে দিব, এইরকম যদি কোনো কারণে সে ছেড়ে দেয়, কিন্তু প্রথম স্বামী এতে কোনো কন্ট্যাক্ট করতে পারবে না। ওয়াইফের ইচ্ছা যদি কাজ করে আর ছেড়ে দেয়, আর ওয়াইফ যদি আবার প্রথম স্বামীর ঘরে আসতে চান আর ওই স্বামী তাকে বিয়ে করতে চান, তাহলে তিনি বিয়ে করতে পারবেন। খোলার আসসালামু আলাইকুম। ওকে ওকে, টাইম শেষ হয়ে গেছে, আমি আর কল নিতে পারতেছি না, এই জন্য যে যেখান থেকে প্রোগ্রাম দেখতেছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আইওন টিভির সাথে থাকুন, আর যে আলোচনা পেশ করলাম সেই আলোচনার উপর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।